আমি বলবো একটা ফরেনের গল্প, এবং এটা আমাকে পাঠিয়েছিল একজন যে বিদেশে থাকে, মানে প্রবাসী একজন বাঙালি, তিনি ওখানকার একটা লোকাল স্টোরি কালেক্ট করে লন্ডন থেকে আমাকে পাঠিয়েছিলেন। তো ওনার এক অত্যন্ত পরিচিত একটি ছেলে ছিল রন, তো সেই রনের সাথে এই ঘটনাটা ঘটেছে। মানে ওনাদের বাড়িটা, ওনাদের পাশের বাড়িতে রন বলে একটা বাচ্চা ছেলে থাকতো, তো সেই বাচ্চা ছেলেটার সাথে অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটে। এবং যেহেতু দিদি একদম পাশের বাড়িতে মানে নেক্সট ডোরে থাকতেন, তো ধারাবাহিকভাবে রন এবং রনের ফ্যামিলির সাথে কী কী ঘটনা ঘটেছে উনি নিজে প্রত্যক্ষদর্শী, সেই কারণে তো উনি একদম ডিটেলসে আমাকে এই ঘটনাটা জানিয়েছেন। প্রথম উনি যখন দেখছেন যে রন পাশে বাড়িতে থাকে, এবং রনের মা না খুব মিশুকে ছিল, যদিও মানে দিদি যিনি ছিলেন, যে দিদি তো এমনিতেই খুব একটা ইন্টারাক্ট করতে পারতেন না বাকি কারোর সাথে, কিন্তু রনের মা এত বেশি নিজে ইন্টারাক্টিভ ছিলেন, সবার সাথে খুব জেচে জেচে কথা বলতেন, প্রত্যেকের সাথে প্রচণ্ড ইন্টারাকশন নিয়ে উনি আসতেন। তো দিদির সাথেও যাওয়ার পর কিছুদিনের মধ্যে খুব ভালোভাবে আলাপ জমিয়ে ফেলেন, এবং উনি বলেন যে আমার বাড়িতে এসো, উনিও আসতে থাকেন, ওনার ছেলে রনের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেন, রনের সাথে ওনার একটা ভালো র্যাপও বিল্ড হয়ে গেছিলো দিদির। রন ছেলেটিও ভীষণ ভালো বাচ্চা ছেলে, খুব একটা বয়স না, খুব বেশি হলে মানে জাস্ট টিনেজারই হবে, 13-14 এরকম হবে। তো আসতো, খেলতো ওদের বাড়িতে, মাঝে মাঝে গল্প টল্প করতো, এরকমভাবে বেশ দিন চলছিল। হঠাৎ করে রনের নাকি একটা নতুন বন্ধু হয়, তো সেই ঘটনাটা নিয়েও মানে ওদের মধ্যে অনেক কনফিউশন ছিল যে এটা কোথাকার বন্ধু, কে বন্ধু। তো রন তখন বলে যে পাশের পাড়াতে কারোর একটা সাথে, ওই বিকেলবেলা ওরা ফুটবল খেলতে যেত মাঠে, তো ওই মাঠ থেকে তার সাথে নাকি পরিচিতি হয়েছে। তো এক্সাক্ট কোন লোকেশনে সেই ছেলেটার বাড়ি সেটা কিন্তু ওরা কেউ কোনোদিন জানে না, আর স্বাভাবিকভাবে মাঠের বন্ধু, এবার বাড়ির লোকও যেহেতু অত কেউ কোন বাড়ির ছেলে অত খোঁজ খবরও কে রাখতে যাচ্ছে। তো ও মাঝে মাঝে ছেলেটা আসতো ওদের বাড়িতে, রনদের বাড়িতে, গল্প টল্পও করতো, খুব মজা করতো সবাই, মানে বেশ ভালো ছিল, ওই ছেলেটাও খুব মজাদার ছিল। কি খুব অল্প দিনের মধ্যে না ছেলেটা যেন রনের একদম অন্তরঙ্গ ফ্রেন্ড হয়ে ওঠে, মানে রনের সাথে এমন গলায় গলায় বন্ধুত্ব হয়ে যায় যেন একদম দুজনের চাইল্ডহুড ফ্রেন্ড, কতদিন ধরে একে অন্যকে চেনে। তো এইবার এরকম সিচুয়েশনে রনের মা মাঝে মাঝে দিদিকে এসে বলতো যে আচ্ছা তোমার কি মনে হয় ছেলেটা কি ভালো গো, ছেলেটার আবার কোনো বদ মতলব নেই তো, ছেলেটা এত অল্প দিনের মধ্যে মানে রনকে এত মানে কাছে টেনে নিয়েছে, আজ এর জন্য পুরো বশ করে নিয়েছে, ও খেলতে ডাকলে ওকে দৌড়ে বেরিয়ে যেতে হবে, ও যা বলছে তাই, আমার এটা ভালো লাগছে না। তো রনের দিদি বলতো ছাড়ুন না, আপনি এত কেন টেনশন করছেন, দুটো বাচ্চা ছেলে একের অন্যের সাথে তো অবভিয়াস ব্যাপার যে একই সেম এজে দুটো বাচ্চা যখন খেলবে তো তাদের মধ্যে একটা মেন্টাল ম্যাচ তো থাকবেই, তো হতে পারে যে সেই জন্যই দুজনের বন্ডিংটা এত স্ট্রং হচ্ছে, এত ভাববেন না, এত জাজ কেন করছেন, এইসব বলতো। কিন্তু মায়ের মন তো রনের মায়ের না কোনো একটা পয়েন্টে গিয়ে কোনো একটা জায়গায় ছেলেটাকে ভালো লাগতো না, মানে ভালো লাগতো না, জাস্ট বিরক্ত হতো, এবং আস্তে আস্তে আরো বিরক্তিটা বাড়ছিল যত দিন যাচ্ছিল, মানে খুব বেশি গায়ে পড়া মনে হতে থাকে ছেলেটাকে। প্রথম প্রথম খুব ভালো লাগতো, টুকটাক আসতো, গল্প করতো, মজা করতো, কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এমন হতে থাকে যে দুজনে মানে ভীষণ ইরিটেটিং হতে থাকে, রাত্রেবেলা এসে কোনো কোনো দিন রাত্রেও বাড়িতে থেকে যাচ্ছে, সেগুলো রনের মা আর পছন্দ করতে থাকে মানে করতো না। এরপর যেটা হয়, তার বেশ কিছুদিন পরে মানে আরো মাসখানেক পরে হঠাৎ করে রনের বার্থডে ছিল সেদিনকে, রনের বার্থডের দিন সেই ছেলেটা ওর জন্য একটা গিফট নিয়ে আসে, এবং গিফটটা নিয়ে এসেছিল বলছে এরকম একটা পুরো ওই সেই বাস্কেটগুলো হয় না ওপরে ঢাকা দেওয়া যে বাস্কেটগুলো, ওরকম ওই ঢাকা দেওয়া বাস্কেট ওরকম একটা নিয়ে এসছে, তার মধ্যে পুরো কাপড় চোপড় তুলো ফুলো দিয়ে পুরো একদম তুলতুলে করে বেসটাকে তৈরি করা, তার উপরে একটা ছোট্ট গিনিপিক বসানো আছে, ঠিক আছে, একটা খুব ছোট্ট বেবি গিনিপিক বসানো আছে। তো রনের মা আবার এটাতেও খুব আপত্তি করেছিল, কারণ সি নট অ্যাট অল মানে একদমই ওনার কোনো রকম ফ্যাসিনেশন ছিল না অ্যানিমালসের প্রতি, মানে কুকুর বিড়ালি উনি পছন্দ করেন না, সেখানে আবার গিনিপিক টিনিপিক আরও যেন মুশকিলের ব্যাপার ওনার জন্য, আর উনি ভীষণ বিরক্ত হচ্ছিলেন যে গিনিপিক দেওয়ার কী আছে, আর কি পৃথিবীতে কোনো গিফট নেই, এত গিফট একটা গিনিপিক কেন। তো বলছে না উনি কি করেছেন, এরকম একটা রনের বন্ধুটা একটা বাস্কেটের মধ্যে এরকম তুলো দিয়ে একদম পাফি একটা বেড বানিয়ে তার মধ্যে একটা কিউট কাইন্ড অফ ছোট্ট একটা গিনিপিককে নিয়ে এসছে, এরকম বাস্কেটটা বন্ধ করা ছিল। তো রন আবার তো আর এক, তো সে তো এখন বন্ধু যাই বলে যাই করে তাতেই সে একদম বিগলিত হয়ে যায়, সে তো ওই গিনিপিক নিয়েই আল্লাহ দিত, এবার সে শুরু করেছে যে বা খুব ভালো হয়েছে ও গিনিপিক নিয়েই মেতে গেছে, আর গিনিপিকটাও কি সুন্দর, মানে এত একটু তো শান্ত প্রকৃতির হয় এমনিতে, আর এটা যেন একটু বেশি পোষ মেনে গেছে কি তাড়াতাড়ি, সেই ওকে শিখিয়ে দিচ্ছে কি করে দুধ খাওয়াতে হবে, কি করে ওটাকে রাখতে হবে, ওর কি কি মানে ভাবে কি করে পরিচর্যা করতে হবে, সব যত্ন করে ধরে ধরে রনকে শিখিয়ে দিচ্ছে, আর ওর মা মানে পাশে বসে মানে ট্রিমেন্ডাসলি বিরক্ত হচ্ছে। যাই হোক, হলো
চ্যাপ্টারটা, সেদিনও নাকি ওর মা এসে এই দিদিকে গল্প যে যার যে আমায় গল্পটা শেয়ার করেছে তাকে এসে বলেছে যে জানিস আমি ব্যাপারটা একদম ভালোভাবে নিলাম না, একটা কোথাও কিছু নেই, ভালো একটা কোথাও গিফট দেবে, বার্থডে দিনকে কি দিয়েছে একটা গিনিপিক গিফট করেছে। যাই হোক, তো চলে গেল, সেই ঘটনাটা তো মিটে গেল। তারপরের দিন থেকে মানে যেদিনকে ছেলেটা ওই রনকে গিনিপিকটা গিফট করলো ওর বার্থডেতে, রনের বার্থডের পরের দিন থেকে সে ছেলেটা আসে না। মানে যে ছেলেটা সকাল থেকে রাত্রি পর্যন্ত এসে লিটারালি বসে থাকতো সারা দিন ধরে, মানে সারাক্ষণ রনের সাথে পুরো চিপকে রয়েছে, পারলে এসে রাত্রে বাড়িতে থেকে যাচ্ছে, বাড়িই যেতে চায় না সে, কোথায় তার বাড়ি সেটা নির্দিষ্ট করে বলেও না, বাবা মাকে কি করে সেগুলোও ঠিকঠাক করে বলতে পারে না, মানে বলে ওইদিকে একটা বাড়ি, চার্চের পেছনের দিকে বাড়ি, চার্চের পেছনের দিকে বাড়ি, এরকম বলে। তো খুব বিরক্ত হচ্ছিল, ওর মা ভীষণ বিরক্ত হচ্ছিল। তো তখন বলে যে কি হলো, কি তোর বন্ধু এত তোর প্রতি প্রাণের প্রাণের তার মানে কি বলবো আন্তরিকতা, এলো বার্থডেতে তোকে গিনিপে গিফট করে গেল, তো সে আর আসে না কেন? তো রনও খুব আপসেট যে বন্ধু আসছে না আর, তার কি হবে এরকম করে একদিন দুদিন তিন দিন করতে 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 সাত দিন ধরে টাইম অতিবাহিত হচ্ছে। ইন বিটুইন রনের মায়ের যেটা সব থেকে বেশি চোখে লেগেছে যে রন কেমন যেন একটা মানে শুকিয়ে যাচ্ছে, মানে যেদিন থেকে গিনিপেকটা ওকে গিফট করলো ওর ফ্রেন্ডটা, রন যেন আস্তে 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 কেমন যেন একটা কাঠের মানে শুকনো কাঠের মতন হয়ে যাচ্ছে। তো ওর মা অবভিয়াস ব্যাপার, মায়ের মন তো চোখে লাগছে ব্যাপারটা প্রচন্ড। ওর মা বলছে কি হয়েছে তোর, মানে যখন রনকে খেতে দিতে চাইছে রন ঠিক করে খাচ্ছে না, আর আস্তে আস্তে যেন মনে হচ্ছে রনের ভেতরের মানে কিছু একটা প্রবলেম হয়েছে, মানে উইদিন সেভেন ডেজ রন পুরো অর্ধেক হয়ে গেছে, গিনিপিকটা বাড়িতে ঢোকার পর রন পুরো হাফ হয়ে গেছে। তো ওই ওদের বাড়ির কাছে একটা চার্চ ছিল, তো ওই চার্চে রনের মা রনকে নিয়ে যায়, দিয়ে ওর মানে বলে যে এরকম ওখানকার প্রেস্টকে গিয়ে বলে যে কি হয়েছে একটু দেখুন না কেন এরকম করছে। তো ফাদার ওকে দেখে বলে যে আমার তো ভালো ঠেকছে না, আপনাদের বাড়িতে কি কিছু এসছে নতুন? তখন ওর মা কি বলবে কি এসছে নতুন, তখন মনে করতে করতে বলছে হ্যাঁ ওর একটা ফ্রেন্ড ছিল সে না ওকে একটা গিনিপিক গিফট করেছে। তো যেই ফাদার এই কথাটা শুনেছে যে ওর ফ্রেন্ড এসেছিল সে ওকে রিসেন্ট ওর বার্থডেতে একটা নতুন গিনিপিক গিফট করেছে, ওর ফাদার ওকে বললো যে আপনি একটু ওকে ওয়াশরুমের দিকে নিয়ে যান, তো চার্চের সাইডে একটা ওয়াশরুম ছিল, ওকে নিয়ে গিয়ে ওর জামা প্যান্ট খুলে ভালো করে দেখুন তো ওর গায়ে কোনো দাগ দেখতে পাচ্ছেন? তো উনি নিয়ে যায়, মা তো আফটারঅল তো ছোট ছেলে, তো বলছে ভালো করে আপনি চেক করবেন ওকে ওয়াশরুমে নিয়ে গিয়ে যে ওর গায়ে কোনো দাগ দেখতে পাচ্ছেন কিনা। দেখে ছেলেটার এই কোমরের কাছটাতে না দুটো দাঁতের মতন বা দুটো পিনের মতন দাগ আছে। তো ওর মা খুব অবাক হয়ে যায়, ওর মা বলে এটা কিসের দাগ, কারণ জন্মদাগ তো আর কেউ না চিনুক মা তো সে চিনবেই। তো ও দেখছে ঠিক কোমরের কাছটাতে দুটো এরকম খুব তীক্ষ্ণ দুটো দাঁত, দাঁত হলে যেরকম দাগ থাকবে সেরকম দুটো ছুঁচের মতন তীক্ষ্ণ কিছু ফোটানো সেরকম দুটো দাগ রয়েছে। তো ওর মা প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এই দাগটা এতদিন পর্যন্ত কোনোদিন ছেলের শরীরে সে দেখেনি। দৌড়ে এসে ফাদারকে বলে হ্যাঁ ফাদার আমি এরকম একটা দাগ দেখতে পেয়েছি, এটা কি? তো তখন ওর ফাদার বলছে যে তোমার ছেলের ওপর ওই যে ছেলেটির তুমি কথা বলছো সে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সে ছেলেটি কে, সে কোথা থেকে এসেছিল এবং সে কেন ব্ল্যাক ম্যাজিক করেছে আমার ছেলের ওপর, এতগুলো প্রশ্ন। তো তখন ফাদার কথায় কথায় মানে বলছে যে সেই প্রশ্নের উত্তর তো বাবা আমার কাছে নেই এখন, কিন্তু তোমরা গিনিপিকটাকে এই মুহূর্তে বাড়ি থেকে বার করে দাও। তো ওটাই হচ্ছে মেন যেটা যে যার থ্রু দিয়ে তোমার ছেলের উপরে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে। কিন্তু এবার বুঝতে পারছি না যে কি বক্তব্যটা কি, মানে ফাদার কেন বলছেন যে ওর ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং কেন করেছে, কে করেছে সেটা। এই নিয়ে জল্পনা কল্পনা করতে করতে হঠাৎ ফাদার ওনাকে প্রশ্ন করছে যে আচ্ছা তুমি বলতে পারো যে ছেলেটি কেমন দেখতে ছিল ফাদারের, না কি একটা মাথায় স্ট্রাইক করেছে? তো তখন ওই মেয়ে মানে মহিলা আর কি রনকে রনের মা ওনাকে এক্সপ্লেন করে বলছে যে ওকে এরকম দেখতে ছিল, ছেলেটার এইরকম গেট আপ, এরকম রোগা মতন ছিল, হ্যাঁ একটুখানি আর বলেছে কয়েকটাও ডিস্টিংক্ট আইডেন্টিফিকেশন যেগুলো, যে এখানে একটা এরকম ছোপের মতন দাগ মতন ছিল, হ্যাঁ এরকমভাবে বলে এক্সপ্লেন করেছে যে ওকে এরকম দেখতে ছিল। তখন ফাদারের মুখটা পুরো চুপসে যায়, দিয়ে ফাদার বলছে যে আর ইউ শিওর তুমি যেরকম এক্সপ্লেন করলে তাকে সেরকমই দেখতে ছিল? আর কবে গিফটটা দিয়েছে? বলছে গিফটটা দিয়েছে ওকে সাত দিন আগে, ওর বার্থডে ছিল সেই বার্থডে দিনকে ওকে গিনিপিকটা দিয়ে গেছে। তো বলছে তুমি এসো আমার সাথে, ওকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওদের মানে চার্চের একদম পাশেই হচ্ছে কবরস্থান, সব কফিনগুলোকে ওখানে দাফন মানে ওখানে দাফন করা আছে। তো নিয়ে গেছে ওখানে, নিয়ে গিয়ে একদম রিসেন্ট কবর দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে এরকম একটা কাফেন, ওদের ওখানে যে লোকরা আছে তাদেরকে বলছে এটা খোঁড়ো।
তো ওরা খুঁড়ছে ওটাকে, খুঁড়েছে, খুঁড়ে এরকম বক্স করা আছে তো, বলছে ওটাকে মুখটাকে খোলো। মানে ওর মা তখন রীতিমতো থতথত থত করে কাঁপছে। রনা, রনের মা ভাবছে এটা কী হচ্ছে, কেন করছেন উনি এরকম, এটা এটা খুলছেন কেন। তো বলছে যখন নাকি ওরা ওইটা খুলেছে, দেখছে যে ছেলেটা এই রনের সাথে বন্ধুত্ব ছিল, যে ছেলেটা আর কি রনের বন্ধু, সে তার ডেড বডিটা ওখানে শোয়ানো আছে এবং ডেড বডিটার চারিদিকে পুরো এরকম চাপ 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 রক্ত থই 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 করছে। তো ওর মা তো ওই দৃশ্যটা দেখে মানে রন তো পুরো অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়, আর ওর মাও বুঝতে পারছে না যে এটা কি করে পসিবল, যে 7 দিন আগে সে তার আগে রিপিটেডলি তার ছেলের সাথে আসতো, বন্ধুত্ব ছিল, একটা গিফট দিল, তারপর থেকে সে আর আসে না, এবং তারপরে এখন তাকে এরকম দেখছে, ও কাফিনের মধ্যে শুয়ে আছে, পুরো চারিদিকে এরকম রক্ত থই থই করছে। তো তখন বলছে এটা কি, এটা কি 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 দেখছে এটা আমরা। তখন ওই ফাদার নাকি এটা এক্সপ্লেইন করেছিলেন, ফাদার তখন এটা বলেছিলেন যে এই ছেলেটি কিছু একটা রোগ ছিল, ছেলেটি জানতো যে ও খুব তাড়াতাড়ি মারা যাবে, ঠিক আছে, এবং ছেলেটির হাতে আর একদম বেশি সময় ছিল না। রনের সাথে ওর বন্ধুত্ব করার একটাই উদ্দেশ্য ছিল যে এই গিনিপেকটাকে ও রনকে দেবে, এই গিনিপেকটার থ্রুতেই ও রনের ওপরে ব্ল্যাক ম্যাজিকটা করেছিল। এই যে রনের শরীর থেকে আস্তে আস্তে রক্ত শুষে যাচ্ছে এবং সেই রক্তটা কোথায় যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, এই গিনিপিগের থ্রুতে ও রক্তটা শুষছিল। হয়তো যেদিনকে ওকে গিফটটা দিয়েছে 7 দিন তো, আর এর কাফেনটা লেগেছে হচ্ছে 3 দিন আগে, তার মানে 4 দিনের মাথায় মাঝখানের গ্যাপে ওই ছেলেটি মারা যায়, এবং তারপরে তো ওকে কবর দিয়ে দেওয়া হয়। কিন্তু ও জানতো, বুঝতে পেরেছিল যে আমি আর বাঁচবো না, তো তার আগে শুধু নিজেকে পরিতৃপ্ত করার জন্য, নিজেকে সজীব রাখার জন্য ওর একটা এই ব্ল্যাক ম্যাজিক বা রক্তের খিদে ছিল। তো সেই কারণে ও রনের ওপরে এই ব্ল্যাক ম্যাজিকটা করে গেছিলো, কিচ্ছু না, মানে সে একটু কাইন্ড অফ তার যে সোলটা সেটা একটা রক্ত পিপাসুর সোল ছিল। ও নাকি জীবদ্দশাতেও লোকের ওপর এরকম ব্ল্যাক ম্যাজিক করেছে এবং ও এইরকমভাবে ব্লাড সাক করতো ব্ল্যাক ম্যাজিকের থ্রুতে। তো আফটার ইভেন ডেথ, মানে ডেথ হয়ে যাওয়ার পরেও ও ওর সেই হ্যাবিটটা চেঞ্জ করতে পারেনি, বা ও চেঞ্জ আগে থেকে প্রিকশন নিয়ে রেখেছে। সেই জন্য ও কি করেছে, ওকে ওই গিনিপিকটা দিয়ে গেছে, কারণ ও জানে যে গিনিপিকটা যদি রন অন্য কারোকে আবার মানে ফেলেও দেয়, সেটাকে অন্য কেউ যদি নেয়, তাহলে ও সে তার উপরে সেটা অ্যাপ্লাইড হয়ে যাবে, তার কাছ থেকে রক্তটা শুষে আসবে, কিন্তু ওর কাছে রক্তের ফ্লোটা থাকবে। ও একটা রক্ত পিপাসু ছিল এবং জীবদ্দশাতেও ও ব্ল্যাক ম্যাজিক করে এইভাবে মানুষের রক্ত শুষত, এবং ও কোথা থেকে এসেছিল কেউ জানে না, ও কোথায় থাকতো কেউ জানে না। ওর যে ডেড বডিটা এখানে যখন কবর দেওয়া হয়, তখন ও মা জিজ্ঞেস করে যে একে এখানে কবর কে দিয়েছে, বলে ওর ডেড বডিটা চার্চের সামনেই এই 3 দিন আগে পড়েছিল। আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম যদি কাউকে খোঁজ খবর করে পাওয়া যায় যে এটা কার, মানে কোনো কারো বাড়ির লোক যদি আসে দাবি করে যে এটা আমাদের বডি, ওকে সব নিয়ার বাই যত লোকেশন আছে সব জায়গায় খবর দেওয়া হয়, সব জায়গা থেকে পাড়া থেকে লোক এসে দেখে, আইডেন্টিফাই করার চেষ্টা করে, পুলিশ আসে, কিন্তু কোনোভাবে ওকে আইডেন্টিফাই করা যায়নি। আর ছোট জায়গা তো, যে এরিয়াটার কথা বলছে সেটা একদম লন্ডনের প্রপার সিটিতে নয়, একটু সাবার্বস এর মধ্যে বলছে, তো সেই জায়গাতে অত কারো মাথা ঘামানোর সময় নেই। তো ওরা কি করেছে, তখন ওই লোকাল ওরাই মিলে সবাই মিলে চার্চের সামনের বডিটা পড়েছিল, ওটাকে কবর দিয়ে দিয়েছিল। তো যখন বিশেষ করে এইখানে একটা ছোপ দাগ আছে, এই আইডেন্টিফিকেশনটা মেনশন করে ওর মা, তখনই ফাদারের এটা শুনে একটা ডাউট হয়, এবং গিনিপিকটা শুনে ফাদারের আর একটা ডাউট হয়, কারণ ফাদার এটা জানেন যে গিনিপিক দিয়ে এরকম রক্ত পিপাসু কেউ হলে সে একটা ব্ল্যাক ম্যাজিক করতে পারে যার থ্রুতে রক্তটা শুষতে পারে। এবং সেই জন্যে ও জিজ্ঞেস করেছিল যে ওর বডিতে কি কোনো দাগ আছে, এবং কোমরে ওর মা দেখেছিল দুটো ছোট্ট ছোট্ট পিনের মতন দাগ আছে, ঠিক আছে। সো তারপর বলে এখন করণীয় কি, বলছে ওটা কিচ্ছু করার নেই, গিনিপিকটাকে আপনাকে মেরে ফেলতে হবে, আপনি গিনিপিকটাকে মেরে ফেলুন, কারণ ওই গিনিপিকটা যার হাতেই গিয়ে পড়বে তারই লাইফ রিস্ক হয়ে যাবে, এবং তাকেই ও রক্ত শুষে 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 শেষ করে নেবে, এবং ও যতদিন বেঁচে থাকবে, গিনিপিকটা নিজে থেকে মরবে না, ও যতদিন বেঁচে থাকবে ততবার যত হাতে ও চেঞ্জ হবে না প্রত্যেকটা মানুষের ডেথ হবে, তার থেকে ওকেই মেরে ফেলুন, তাহলে এই ম্যাজিকটা নষ্ট হয়ে যাবে। তো তারপর খুব কষ্ট, মানে যে মানুষ হোক কি একটা প্রাণী হোক, একটা নর্মাল মানুষ কি ওরকমভাবে কাউকে মেরে ফেলতে পারে, কিন্তু ওদের হাতে কোনো অপশন ছিল না, তো গলা টিপে তো আর মারতে পারে না, ওই খাবারের সাথে বিষ মিশিয়ে ওরা গিনিপিকটাকে খেতে দেয় এবং তারপর গিনিপিকটা মারা যায়। গিনিপিকটা মারা যাওয়ার পর আস্তে আস্তে আবার রন আবার নিজের সেলফ ফর্মে ফিরে আসে। তো খুবই অদ্ভুত, মানে এরকম ঘটনা মানে আমি কখনো এর আগে শুনিনি, মানে এরকমও হতে পারে। ড্র্যাকুলা একটা কনসেপ্ট আমাদের আছে ঠিকই, কিন্তু রক্ত পিপাসুর কনসেপ্ট আছে, এটা নেই যে ভেরি মাচ ইউনিক কনসেপ্ট তা নয়, কিন্তু এরকম প্র্যাকটিক্যালি কারোর সাথে কোনোদিন ঘটেছে বা হয়েছে এটা আমি এই প্রথমবার শুনলাম। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন, আজকের মতো এখানেই শেষ করছি, গুড নাইট অল অফ ইউ, দেখা হচ্ছে সানডেতে ঠিক সন্ধ্যাবেলা 8টার সময়।
টাটা।